সাথে মানুষের পাশে, আমরা আছি সর্বদা। আবারও তথাকথিত সভ্য সমাজের বর্বরতা থেকে রেহাই পেল না আট বছরের শিশু নাতনি। সম্পর্কের অভিযোগ দাদুর বিরুদ্ধে এই কলঙ্কিত ঘটনাটি সংঘটিত হয় বিশালগড় থানাধীন কেকেনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত দাদুর নাম সজল ভৌমিক, বয়স 52। রবিবার রাত 9:30 অবুঝ শিশুটিকে নিয়ে তার পিতা মাতা বিশালগড় মহিলা থানায় অভিযুক্ত দায়ের করে। সঙ্গে সঙ্গে মহিলা থানার ওসির নেতৃত্বে পুলিশ ছুটে গিয়ে নরপিচাস অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। যায় অবুঝ শিশুটির মা জানায়, শনিবার বিকেল বেলা শিশুটি পাশের বাড়ির উঠানে গেলে তাকে ডাক দিয়ে নিয়ে ঘরে আদর করার ছলনা দেখিয়ে কুকীর্তি শুরু করে সজল নামে নরপিচাস। এরপর মেয়েটিকে চানাচুর খাবার জন্য হাতে কিছু টাকা দিয়ে দেয়। মেয়েটি ওই দিন আর কাউকে কিছু বলেনি, কিন্তু রবিবার শিশুটির গোপনাঙ্গে হঠাৎ ব্যথা হতে শুরু করে। এরপর শিশু মেয়েটি তার মায়ের কাছে সব কিছু জানায়। একথা শোনার পর শিশুর মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, প্রতিবেশী নরপিচাসকে আটক করে। এরপর শিশুটিকে নিয়ে পিতা মাতা মহিলা থানায় গিয়ে অভিযোগ করেন। এরপর শিশুটিকে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লোকটার কি নাম? সজল বনে। আপনার পারাতে এক পারাতে বাড়ি? আপনার মেয়ে কই গেছিল? বসে উঠতো। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা।